আজকে বাংলার খবর কিতে প্রথমেই আমরা নজর রাখব কোচবিহারের দিকে। সেখানে অমিত শাহের ডেপুটির গাড়িতে হামলা, বাড়ি ঘেরাওয়ের পর এবারে নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা, ভেঙে চুরমার গাড়ির কাঁচ, কাজ করায় তৃণমূল, দিনহাটায় তুলকালাম, পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের শেল ফাটালো পুলিশ। শনিবার দুপুরে এভাবেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে চলল হামলা, গাড়ি লক্ষ্য করে পড়ল ইট, ভাঙল গাড়ির কাঁচ। প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কালো পতাকা, পরে হামলার অভিযোগ। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অমিত শাহ ডেপুটি। পেছন থেকে পুলিশের লাঠি চার্জ করার অভ্যাস হয়েছে, আমি দাঁড়িয়ে আগে সবাইকে সুরক্ষিত এখান থেকে পার করব, তারপর আমি নিজে সবার পেছনে যাব। দেখুন, পুলিশ এক কথায় দুষ্কৃতিকারীদেরকে সেফগার্ড দিচ্ছিল, তারা দুষ্কৃতিকারীকে সম্পূর্ণভাবে মদত যোগাচ্ছিল যাতে দুষ্কৃতিরা আমাদের উপর লক্ষ্য করে ঢিল বোমা এসব ছুটতে পারে। সেই জন্য গোটা ঘটনা অবশ্য নিশীথের বিরুদ্ধে অভিযোগ উদয়ন গুহর। 36টা গাড়ি নিয়ে দিনহাটায় ঢুকেছে, প্রত্যেকটা গাড়িতে হচ্ছে জেলার বিভিন্ন স্থানের অ্যান্টি সোশ্যালরা, দিনহাটার কোনো মানুষ নেই, হয়তো দিনহাটার চার পাঁচজন আছে, অ্যান্টি সোশ্যালদের নিয়ে আজকে দিনহাটায় ঢুকেছে গোলমাল করবার জন্য। এদের কাজ হচ্ছে রাজনৈতিক ব্যবসা, এবং এই গুন্ডামি করে যাতে বাজার দখল করে ব্যবসাটা ভালোভাবে করা যায় তার চেষ্টা। দুয়ারে পঞ্চায়েত ভোট, তার আগে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলা, এই পরিস্থিতিতে কতটা সুরক্ষিত সাধারণ মানুষ, কতটা সুরক্ষিত বিরোধী দলের নেতাকর্মীরা। কিংশুক দত্ত, কোচবিহার, রিপাবলিক বাংলা।